সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। উন্নত বাংলার মুখ্যমন্ত্রী হলেন তখন চরম হিন্দু বিদ্বেষী পত্রিকা, সরি, চরম মুসলিম বিরোধী পত্রিকা কলকাতা থেকে একটা কিছু হবে। শেরেবাংলা প্রধানমন্ত্রী যেদিন হলেন সেদিন সেই নিউজটা দিয়ে একটা বক্স করে নিউজ করলেন যে বাঙালিদের এমন দুর্ভাগ্য, এমন একজন ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী হলেন যিনি খাইতেও জানে না পড়তেও জানে না, এক অদ্ভুত দেশ করে সে করে। এই জন্যই শেরেবাংলাকে আন্ডারমিন করার জন্য ওই পিবি কাউন্সিলের মিটিংয়ে পাঠানো হয়েছিল। সেখানে যখন তাকে ডাকলেন যে বললেন যে এই আপনার দেশের কি দাবি দেওয়া আছে, সেই মিটিং প্রেজেন্ট করতেছিলেন সেই মহারানী ভিক্টোরিয়া। তারপরে উনি বললেন যে আমি কিচ্ছু চাই না, আমি ইংরেজিতেই বলেছেন আমি বাংলায় বলছি, আমি কিছুই চাই না, আমি চাই এই বাংলার জন্য, তখন অবিভক্ত বাংলা ছিল, এই বাংলার জন্য আমি 35,000 মাদ্রাসা চাই, মাদ্রাসা। রানী তার এইটকে জিজ্ঞাসা করলেন যে মাদ্রাসা কি জিনিস, বলেন যে মুসলিম ইসলামিক সেমিনারিজ, যেখানে ইসলামিক লেখাপড়া হয় সেটাকে মাদ্রাসা বলে। তখন উনি ভয় পেয়ে গেলেন যে 35,000 মাদ্রাসা কি করা যায়। আর উনি আগেই জেনেছেন শেরেবাংলা এত ভয়ঙ্কর ব্যক্তিত্ব যে এখানেই সে একটা তুমুল কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। তখন রানী ওই সময় ওই কাউন্সিলের মিটিংয়ে বললো ঠিক আছে, বাংলার জন্য আমরা 35,000 ফ্রি প্রাইমারি স্কুল ঘোষণা করলাম। তাহলে যদি 35,000 ফ্রি প্রাইমারি স্কুল একটি কথায় দিলেন, কখন দিলেন, যখন অনুমান করলেন, রানী জিজ্ঞাসা করলেন মিস্টার হক ইজ ইট পসিবল টু এস্টাবলিশ 35,000 মাদ্রাসা ইন ইউর কান্ট্রি। তখন শেরেবাংলা তার বাগান তো কর্জন করে উঠে বললেন ইন দ্যাট কেস ডু ইউ ওয়ান্ট টু সে দ্যাট দ্যার উইল বি নো ম্যান ইন বেঙ্গল টু আটার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রানী জিজ্ঞাসা করলেন কি বলল, তো বললেন যে এই কলমা তো মুসলমানদের ধর্ম বিশ্বাস, এটা উচ্চারণ করার কোনো লোক কি বাংলাদেশে থাকবে না। তখন রানী চট করে বলে বললেন ঠিক আছে, আই এম স্যাংশনিং 35,000 প্রি প্রাইমারি স্কুল। তাহলে এক বাক্যে এক টেবলের সাপোর্ট দিয়ে যে 35,000 প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিল বাংলায়, এমন কোনো লোক আছে যে শেরেবাংলার স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে না পড়ে কি তারা হাই হাই স্কুলে গেছেন না বিশ্ববিদ্যালয়ে গেছেন। কাজী জাস্টিস মোর্শেদ ঠিক মতোই বলেছিলেন যে বাংলাদেশে একটা শিক্ষিত পাবেন না যে লোক শেরেবাংলার স্কুলে পড়ে নাই। বন্ধুরা আমার, আমি আগেই বলেছি বক্তৃতা সংক্ষেপ করব, কিন্তু সংক্ষেপ করতে গিয়ে একেবারে সংক্ষেপ করতে পারলাম না, একটু বেশি সময় নিলাম। আরো অনেকে আছে, ছবিটা তোলা হচ্ছে, সুন্দর একটি ছবি, ইতিহাসের অংশ হয়ে রইল কি এবং